আসসালামু আলাইকুম। ইনফিনিটি আজি পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের ইসলামিক ভিডিওতে আপনারা জানবেন হালাল উপার্জনের মূল দিকসমূহ। ইসলাম ধর্মে হালাল উপার্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা ও দিক নির্দেশনা রয়েছে। হালাল উপার্জনের মূল দিকসমূহ হচ্ছে ন্যায্যতা ও সততা, হারাম বস্তু বা সেবার সাথে সম্পৃক্ত না হওয়া, সুদমুক্ত লেনদেন, ন্যায্য শ্রম ও পারিশ্রমিক, পরিবেশ ও সমাজের ক্ষতি না করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন। ন্যায্যতা ও সততা, উপার্জনের সময় সততা বজায় রাখা এবং প্রতারণা বা মিথ্যা থেকে বিরত থাকা, বাণিজ্য বা চাকরিতে সঠিক তথ্য প্রদান করা এবং প্রতারণামূলক কার্যকলাপ এড়িয়ে চলা। হারাম বস্তু বা সেবার সাথে সম্পৃক্ত না হওয়া, যে কোনো ধরনের ব্যবসা বা চাকরি, হারাম উপকরণ যেমন মদ, মাদকদ্রব্য, জুয়া, সুদ ইত্যাদি অথবা হারাম কাজের সাথে সম্পৃক্ত হলে তা পরিত্যাজ্য। সুদমুক্ত লেনদেন, ইসলামে সুদ কঠোরভাবে নিষিদ্ধ, তাই যে কোনো আর্থিক লেনদেন সুদমুক্ত হতে হবে। ব্যাংকিং, ঋণ এবং অন্যান্য আর্থিক কার্যক্রম ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত হতে হবে। ন্যায্য শ্রম ও পারিশ্রমিক, ন্যায্য শ্রম প্রদান এবং পারিশ্রমিক সময়মতো ও সঠিকভাবে প্রদান করা, শ্রমিকদের অধিকার রক্ষা করা এবং তাদের প্রতি সুবিচার করা।
পরিবেশ ও সমাজে ক্ষতি না করা, ব্যবসায়িক কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যাতে পরিবেশ ও সমাজের উপর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন করা। হালাল উপার্জন নিশ্চিত করার জন্য ইসলামী শরিয়াহ অনুসরণ করা আবশ্যক এবং উক্ত দিক নির্দেশনা মেনে চলা একজন মুসলিমের জন্য ফরজ। আমাদের ইসলামিক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।